পর্বতারোহীকে প্রথমে নিখোঁজ ঘোষণা, পরে সেই পর্বতারোহী বেঁচে ফিরলেন নিজের দমে। অন্নপূর্ণা শৃঙ্গে আটকে পড়েছিলেন বলজিৎ কৌর, চেয়েছিলেন জরুরি ভিত্তিতে সাহায্য। তারপর দেখুন যে ভিডিওটা প্রথমে সামনে আসে তা আঁতকে ওঠার মতো। অন্নপূর্ণা শৃঙ্গে আটকে পড়া পর্বতারোহী বলজিৎ কৌর অক্সিজেনের অভাবে ধুঁকছিলেন, জরুরিকালীন সাহায্য বার্তা পাঠিয়েছিলেন পর্বতারোহী বলজিৎ কৌর। তারপরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না, বাধ্য হয়ে তাকে নিখোঁজ ঘোষণা করা হয়। এরপরে হঠাৎই জানা যায় সেই বলজিৎ কৌর বেঁচে রয়েছেন, বিনা অক্সিজেনেই তিনি নিচে নামছেন। ঠিক কি হয়েছিল বলজিৎ কৌরের সঙ্গে দেখুন। সরকারি সূত্রে খবর, 27 বছরের বলজিৎ এবং তার সঙ্গী দুই শেরপা সোমবার বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণায় সফল আরোহণ করেছিলেন। নামার সময় 4 নম্বর শিবিরের কাছে খারাপ আবহাওয়ার কারণে তারা বিচ্ছিন্ন হয়ে যান। নেপালের পর্বতারোহণ আয়োজনকারী সংস্থা পাইওনিয়র অ্যাডভেঞ্চারের তরফে জানানো হয়, খোঁজ মিলছে না বলজিৎ কৌরের। তিনি বিনা অক্সিজেনে 8,091 মিটার উঁচু অন্নপূর্ণা শৃঙ্গে আরোহণ করছেন। মঙ্গলবার ভোরে উদ্ধারকারী শেরপা দলের সদস্যরা একাই বলজিৎকে 7,375 মিটার উচ্চতায় নেমে আসতে দেখেন। একার চেষ্টাতে বিনা অক্সিজেনে নামেন বলজিৎ, এমনটাই জানা যাচ্ছে। তারপর দ্রুত তাকে হেলিকপ্টারে পাঠানো হয়। হিমাচল প্রদেশের সোনালের বাসিন্দা বলজিৎ কৌর, বাবা অবসরপ্রাপ্ত রোড ট্রান্সপোর্টের কর্মী, এনসিসি প্রশিক্ষণের সময় দার্জিলিং এ পর্বতারোহণের ক্লাস, তারপরে সামিট মানালির কাছে 6,001 মিটার উচ্চতায় ডিউটাব্বা। গত বছর মে মাসে বিশ্বের চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোকসে জয়, একই মরশুমে 4টি 8,000 মিটার উচ্চতার শৃঙ্গ আরোহণের রেকর্ড। আর সেই বলজিৎ কৌরের জীবনী শক্তি তাকে বিনা অক্সিজেনে নিচে নামার সাহস যোগালো বটে। দুঃখের বিষয়ে বলজিৎ ফিরে এলেও এখনো খোঁজ মেলেনি রাজস্থানের পর্বতারোহী অনুরাগ মালো। জানা যাচ্ছে 3 এবং 4 নম্বর ক্যাম্পের মধ্যবর্তী পথে এক গভীর খাদে পড়ে যান তিনি। নিখোঁজ পর্বতারোহীর খোঁজে হেলিকপ্টারে চলছে অনুসন্ধান। আর সেই অন্নপূর্ণা অভিযান সেরে ফেরার পথে ক্যাম্প 4 এর কাছে নিখোঁজ হয়েছিলেন বলজিৎ কৌরও। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।